আকাইপুরে দিদির দূতের কাছে নালিশ প্রধানের বিরুদ্ধে, বিষয়টি খতিয়ে দেখার আশ্বাস। রাস্তার অবস্থা বেহাল, রাস্তা সংস্কারের দাবিতে স্থানীয় বাসিন্দারা বিক্ষোভ দেখান। দিদির দূত কর্মসূচিতে গিয়ে ফের স্থানীয়দের বিক্ষোভের মুখে দিদির দূত বিশ্বজিৎ দাস। এদিন দিদির দূত কর্মসূচিতে উত্তর চব্বিশ পরগনার গোপালনগর থানার আকাইপুর গ্রাম পঞ্চায়েত এলাকায় যান বিশ্বজিৎ দাস। স্থানীয় পানপাড়া খড়ের মাঠ এলাকায় দিদির দূত পৌঁছাতেই তাকে ঘিরে ধরেন স্থানীয়রা। এলাকার একটি রাস্তা দীর্ঘদিন সংস্কার হচ্ছে না, অবিলম্বে রাস্তা সংস্কারের দাবি তোলেন তারা। বিধায়কের কাছে দাবি করলাম আমরা, বিশেষ করে রাস্তার রাস্তাটা হয়েছে বলতে কি দীর্ঘদিন রাস্তা পড়ে আছে, একাধিকবার জানিয়েছি আমাদের গ্রাম পঞ্চায়েতের কাছে, কিন্তু পঞ্চায়েত থেকে কোনো সুরাহা পায়নি, কোনো সদুত্তর পায়নি। দিদিকে বললাম এই যাতে আমাদের রাস্তাটা হয়, আমরা সেই আশ্বাস দিল আমাদের এমএলএ সাহেব, তা আমরা রাস্তা যদি পাই আমরা বিশেষভাবে উপকৃত হব। এইখানে ধরুন অন্তত মিনিমাম 10 থেকে 15টা গ্রামের লোক এই রাস্তার সমস্যা ধরুন দীর্ঘ 15 বছর। স্থানীয় এক বাসিন্দা বলেন রাস্তাটি দীর্ঘদিন ধরে বেহাল অবস্থায় পড়ে রয়েছে, পঞ্চায়েতে জানিয়ে কোনো সুরাহা হয়নি। এ বিষয়ে স্থানীয় এক গৃহবধূ জানান, ভোটের আগে আমাদের রাস্তা ঠিক করতে হবে। আমাদের এই রাস্তার জন্য আমরা জানাইছি, আমাদের রাস্তা যেন ভোটের আগে হয় এটুকু চাই আমরা, আর কিছু না। কে জানালেন? আমাদের এমএলএকে। আমরা অনেক আগে আমাদের এইখানের প্রধানকে জানিয়েছি, প্রধান কোনো কাজ করেনি, প্রধান কোনো কাজ করেনি। এটা আমাদের এই গ্রামে আছে, অন্য অন্য জায়গায় হয়েছে, কিছু আমাদের এই গ্রামে কিছু হয়নি। মেম্বারে বলেছে, প্রধানে বলেছে এই রাস্তা আমরা দেবো না, এটা যদি ভোটের আগে না হয় আমরা তারপর এটা আমরা দেখে নেব। স্থানীয়দের কথা শুনে দিদির দূত প্রতিশ্রুতি দেন দ্রুত রাস্তা সংস্কারের। এ বিষয়ে তিনি বলেন স্থানীয় মেম্বার বিজেপির, তিনি পঞ্চায়েতে সঠিকভাবে বিষয়টি জানাতে পারেননি। এই গ্রামে কমবেশি 180 কিলোমিটার রাস্তা তৈরি করা হয়েছে বলেও দাবি করেন বিশ্বজিৎ দাস। রাস্তাশ্রী প্রকল্পের মাধ্যমে যাতে রাস্তা করে দেওয়া যায় সে বিষয়ে খতিয়ে দেখা হচ্ছে বলেও জানান তিনি। এখানকার যে মেম্বার, সে বিজেপির মেম্বার, সে তার বাড়ির রাস্তার কথা বলেছে, তার বাড়ির রাস্তা কমপ্লিট হয়েছে, এই রাস্তাটা হয়নি এই কারণেই যেখানকার যে মেম্বার ছিল সে সঠিকভাবে পঞ্চায়েতে জানাতে পারিনি। আমরা যখন এসেছি দেখে গেছি, এবার মুখ্যমন্ত্রী কেন্দ্রীয় সরকারের এক পয়সা না নিয়েও প্রায় 12,000 কিলোমিটার রাস্তা গ্রামে করেছে, এই রাস্তাটাও যাতে আগামী দিন হয় খুব তাড়াতাড়ি সেটার জন্য আমি কথা বলছি। দেখে গেছি আকাইপুর অঞ্চলে কোনো একটা জায়গা নেই যে খারাপ জায়গা, আমরা এটা পেয়েছি, আমি নিশ্চিতভাবে বলতে পারি খুব দ্রুততার সহিত এই রাস্তাটা আমরা সম্পূর্ণ করব। এদিন দিদির দূতকে সামনে পেয়ে স্থানীয় পঞ্চায়েত প্রধানের বিরুদ্ধেও ক্ষোভ উগড়ে দিয়েছেন স্থানীয়রা। স্থানীয়দের অভিযোগ পঞ্চায়েত প্রধান উজ্জ্বল কুমার পালের ব্যবহার ভালো নয়, সাধারণ মানুষের সাথে দুর্ব্যবহারের অভিযোগ তুলেছেন স্থানীয়রা। নির্বাচনে জয়ের পর থেকে তাকে গ্রামে দেখা যায় না বলেও অভিযোগ প্রধানের বিরুদ্ধে। এদিন আকাইপুরের দ্বারবাসিনী গ্রামে দিদির দূত হিসাবে সাধারণ মানুষের সাথে কথা বলতে গেলে প্রধানের বিরুদ্ধে এমনই নানান অভিযোগ করেন তারা। যদিও তার বিরুদ্ধে ওঠা সমস্ত অভিযোগ অস্বীকার করেছেন পঞ্চায়েত প্রধান। প্রধান বলেন উদ্দেশ্যপ্রণোদিত, কোনো বাস্তবতা নেই এই অভিযোগের। মিথ্যে অভিযোগ, সর্বৈব মিথ্যে, কোন পক্ষ থেকে দাঁড়াবে এই তাড়াবে? সাধারণ মানুষই এই দাবিটা করেছেন। কী অ্যালিগেশনটা? আপনাকে সঠিকভাবে পাওয়া যায় না আপনার ব্যবহার। অ্যালিগেশনটা কাদের? বিজেপির? সাধারণ মানুষ দিদির দূতের কাছে জানার জন্য অভিযোগ করেছে, তাদের কোনো দলীয় পতাকা ছিল? উদ্দেশ্য পর্যন্ত কোনো বাস্তবতা নেই এর। অভিযোগ শোনার পর বিশ্বজিৎ দাস জানান প্রধানকে ডেকে কথা বলেছি, উপপ্রধান সহ অন্যান্য পঞ্চায়েত সদস্যদের পঞ্চায়েত অফিসে বাড়তি সময় দেওয়ার জন্য বলা হয়েছে, যে অভিযোগ উঠেছে তা খতিয়ে দেখা হচ্ছে, আজকে দলীয় কর্মী সভা রয়েছে সেখানে আলোচনা করা হবে, অভিযোগ সত্যি হলে দলের ঊর্ধ্বতন কর্তৃপক্ষের কাছে রিপোর্ট পাঠানো হবে। এটা খতিয়ে দেখছি আমরা, প্রয়োজনে অন্য পলিসিতে আমাদের কাজ করতে হবে, মানুষ যাতে আরও ভালো পরিষেবা পায় তার জন্য এসেছি, মুখ্যমন্ত্রী পাঠিয়েছেন। একটাই কারণে যে এলাকায় যে প্রকল্পগুলো মানুষ সরাসরি মানুষের কাছে পৌঁছাতে পারছে কি না এবং এখানকার প্রশাসন কীভাবে কাজ করছে টোটালটা দেখে মানুষের সঙ্গে কথা বলে নিয়ে যেটা বুঝেছি আমি মুখ্যমন্ত্রীকে জানাবো। বলো পঞ্চায়েতে আমি বলেছি যে কোনো প্রয়োজনে আপনারা পঞ্চায়েতে যাবেন জানাবেন, বলো পঞ্চায়েতে গেলে প্রধানকে পাওয়া যায় না একথা বলেছেন, আমি প্রধানকে ডেকে আমাদের পার্টির আজকে মিটিংও আছে কর্মী সভায়তে আলোচনা করে নিয়ে যদি দেখা যায় কোনো একটা উদ্দেশ্য প্রণোদিতভাবে যেটা বললো সেটা ঠিক না সঠিক কর্মীরা যা বলছেন তারপরে সিদ্ধান্ত নিয়ে নেব। এ বিষয়ে প্রতিক্রিয়া দিয়েছেন বিজেপির বনগাঁ সাংগঠনিক জেলার সাধারণ সম্পাদক দেবদাস মণ্ডল।
তিনি বলেন, দিদির দূত এখন যেখানে যাচ্ছে সেখানেই বিক্ষোভের মুখে পড়তে হচ্ছে। আকাইপুরের প্রধানের বিরুদ্ধে অভিযোগ, তাকে এলাকায় দেখা যায় না, মানুষের সাথে দুর্ব্যবহার করেন, নির্বাচনে সাধারণ মানুষ এর জবাব দেবেন। দিদির দূত হিসেবে আকাইপুরে যে গেছিলেন বিশ্বজিৎবাবু, উনি তো যেখানেই যাচ্ছেন সেখানেই তো মানুষ বিক্ষোভ দেখাচ্ছেন। তো আজকে ওখানকার মানুষের বিক্ষোভ ছিল আকাইপুরের যিনি প্রধান তিনাকে দেখা যায় না, তিনাকে দেখা যায় না, তিনি মানুষের কোনো কাজ করেন না। শুধু তাই নয়, সেই প্রধান প্রধানের কাছে কোনো মানুষ গেলে সেখানে মানুষ সাধারণ মানুষের সাথে দুর্ব্যবহার করেন উনি, ওনার এত বড় অধ্যত্ব। তাই আজকে মানুষ এই দিদির ভূত পেতনি যিনি গেছিলেন তিনাকে বিক্ষোভ দেখিয়েছেন। আমরা শুধু বলতে চাই এইটুকু, আগামী যে পঞ্চায়েত ভোট আসছে, আপনারা সেই পঞ্চায়েতে আপনারা ঠেলা বুঝতে পারবেন, সাধারণ মানুষের ঠেলা আপনাদের কাছ থেকে কিভাবে মুখ ফিরিয়ে নিয়েছে। ব্যুরো রিপোর্ট, নিউজ নোম্যান্সল্যান্ড, আকাইপুর। নারী সৌন্দর্য শাড়িতেই, সঙ্গে রয়েছে আদি মোহিনী মোহন কাঞ্জিলাল।